হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ, ভালো থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ, আবার গিফট কত বড়, এটা থ্যাংক ইউ। আচ্ছা কি কি মেনু আছে দেখো, স্যালাড আছে এখানে, বেগুন ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, চিংড়ি মাছের মালাইকারি, আর রুই মাছের এটা কি কালিয়া, রুই মাছের কালিয়া, চাটনি পাঁপড়, আর আমি পায়েস খাই না তাই পুরো একদম আমার মন মতো খাবার, চলো খাওয়া শুরু করি। হাই বলো, হাই, চিকেন কষা, চিংড়ি মাছের মালাইকারি, ফ্রাইড রাইস আর স্যালাড, এখন খাওয়া দাওয়া হচ্ছে। আমার সামর্থ্য অনুযায়ী এই ছোট্ট একটা গিফট, তো থ্যাংক ইউ সো মাচ, মাই প্লেজার। হ্যালো গাইস, তোমরা দেখছো অ্যাট্রাকটিভ লাইফস্টাইল, আর আজকে হ্যালো 3rd এপ্রিল, এনার জন্মদিন, তো অনেক কিছু প্ল্যান আছে, অনেক সারপ্রাইজ আছে, শ্বশুর বাড়ি যাবো ওকে নিয়ে, তারপর আমি একটু বেরাবো, ও আর মা, মানে আমার মা আরও দুজনে মিলে কিছু একটু ঘোল টোল পাকিয়েছে, আমাকে সেটা কিচ্ছু বলছে না, তো দেখা যাক, এখন বাড়ি যাই, রেডি হয়ে গেছি, পুজো টুজো দিয়ে একদম সকাল সকাল রেডি, এখন বাজে 11টা, তো চলো মায়ের বাড়ি যাওয়া যাক, আর কি সারপ্রাইজ আছে উদ্ধার করা যাক, চলো চলো চলো। এসছি মায়ের বাড়ি, এই যে দিদা রান্না করছে, কি রান্না করছে আজকে? ওই তো মাছের মাথা দিয়ে ডাল, চিংড়ি মাছের মালাইকারি, মাছের কালিয়া, বা অনেক কিছু হচ্ছে আজকে, বেগুন মাছের মাথা দিয়ে ডাল করছি, চিংড়ি মাছের মালাইকারি, মাছের ঝাল, কালিয়া, ঝুড়ি মাছের বেগুন ভাজা, চাটনি, পাঁপড়, বা হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ, ভালো থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। ওনার এরিয়া, এই এরিয়াতে আমরা আজকে যেতে পারবো না, এটা তোমার এরিয়া, আর একটু এদিকে আসো, নিজের এরিয়া আছে, কি করবো, কিছু করতে হবে না, আচ্ছা কি কি মেনু আছে দেখো, স্যালাড আছে এখানে, বেগুন ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, চিংড়ি মাছের মালাইকারি, আর রুই মাছের এটা কি কালিয়া, রুই মাছের কালিয়া, চাটনি পাঁপড়, আর আমি পায়েস খাই না তাই পুরো একদম আমার মন মতো খাবার, চলো খাওয়া শুরু করি। পুরো অ্যারেঞ্জমেন্ট মা আর দিদা করেছে, মা দিদা বাবা তিনজন মিলে করেছে, আর এই বাবা এখানে একটা এ করেছে, তাহলে আমি এখন খাওয়াটা শুরু করি, তাহলে ওদের ওই এত কষ্টটা বৃথায় চলে যাবে না আমি না খেলে। বেগুন ভাজা আমার ফেভারিট, আমার লজ্জা লাগছে তোমাদের মতো তাকিয়ে থেকে, ডালটা হেভি হয়েছে, হেভি, চিংড়ি মাছের মালাইকারি, খাওয়া শেষ, আর শেষ পাতে চাটনি পাঁপড়, বেলুন ফোলানো হচ্ছে, এখন বাজে বিকেল 6:30, ও না 5:45, এই যে রিজু, ওটা আবার কি হচ্ছে, বেলুন ফোটে, এটা তো কি করলি রিজু, এটা বাস্ট হয়েছে, ব্লাস্ট, আমরা ঘর দোর সাজাই, এটা তো অলরেডি মা কালকে সাজিয়ে রেখেছিল। দিদা কি করছে এখানে, কাজ করে করে হাঁপিয়ে গেছে দিদা, কা হুয়া দিদা, দিদা হাঁপিয়ে না, আচ্ছা ঠিক আছে আমরা ফুলিয়ে নি, আর ওর গেটিতে তো লাগবে, বারিশ নাই,
সবাইকে মারবো, আমাকে মারছি। ওমা এটা কি, এটা কি অবস্থা তোর? বেলুন গাছ। আরে যে শোয়ানো বেলুন গাছ, তোমরা কোনো বেলুন গাছ দেখেছো? দেখো দিছো, এই যাবে। কি কি আবার বল, জোকার বার আসছে। তোমরা কোনো বেলুন গাছ দেখেছো? এখনই দেখি। বেলুন এখন রান্না হচ্ছে আমাদের, এইসব কাটাকুটি করা। আড়ি বসে গেছে, এই যে শেপ, শেপ, এই যে শেপ। দুপুরবেলা একটা হয়ে গেছে অ্যাক্টিভ। কি করছো তুমি? বেলুন ফোলাচ্ছি। কার বার্থডে? আমার বার্থডে, আমি বেলুন ফোলাচ্ছি। সরি, তোমরা ভাবো বেলুনের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। আমার বার্থডে, আমি বেলুন ফোলাচ্ছি। আর সবাই আমার আমার গেস্টরা সবাই ঘুমাচ্ছে, রেস্টেস নিচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ অনামিকা। হ্যাঁ বলো দিদিমাকে, খাও দিদিমাকে, খাও। আরেকটা পিস কাট কেটে এবার সবাইকে দিয়ে দেয়। ওটা দেবে, আর ওদের আলাদা পিস কাটছে। কেউ হাত তুলবে না, তোর বুদ্ধি করে দিতে হবে কারা কারা বাকি আছে। ছেলের বাবাকে খাওয়াচ্ছে, এবার মেয়ের মাকে খাওয়াচ্ছে। না না, বান্ধবী আর চার একজন। ওই তো, সবাই আশীর্বাদ করো যেন বছর বছর হ্যাপি বার্থডে আসে। না বয়স আর ঘুমবে না, বয়স আস্তে আস্তে বাড়বে, কিন্তু আনন্দ করো। ফুলবো তো চোখটা, বয়স কমবে কমবে। এই ফুল খেয়ে নে, আচ্ছা ধরো। না মামি সেজে গুজে বসে আছে মামি। আচ্ছা দেবে। মা হয়েছে, মা দুই বান্ধবী। এই দেখো, এদিকে তাকাও।
লজ্জা পাচ্ছি, ছোট্ট গিফট, ও মাই গড, আমার বিশ্বাস হচ্ছে না, থ্যাংক ইউ সো মাচ, বরের তরফ থেকে হলো আর বউয়ের তরফ থেকে থ্যাংক ইউ। কি আছে এতে? এটা সারপ্রাইজ থাক, ম্যাকডোনাল্ডস এর রাম আছে, আলাদাতে খাওয়া খাবি আর গ্লাসে জল খাবি। আচ্ছা থ্যাংক ইউ। আমার কাছে আসবেও না। এই চিকেন কষা, চিংড়ি মাছের মালাইকারি, ফ্রাইড রাইস আর স্যালাড, এখন খাওয়া দাওয়া হচ্ছে। সবার খাওয়া দাওয়া শেষ, এবার আমার খাওয়া দাওয়া শুরু। রাত্রিবেলা একা বসে খাবো, এখন পুরো দেখে নাও জমি, এখন খাবো খেয়ে দে ঘুম। হ্যাঁ হ্যাঁ, সেরকম কিছুই করতে পারিনি, তাই আমার সামর্থ্য অনুযায়ী এই ছোট্ট একটা গিফট, ওর খুব ইচ্ছা ছিল ডায়মন্ড নোজ পিন। থ্যাংক ইউ, ভালো হয়েছে? হ্যাঁ খুব সুন্দর হয়েছে, অল্প খরচে হয়ে গেছে, কেমন হয়েছে? একদমই ছোট, মানে একদম আমার মনের মতো, আমি এরকমই চাইছিলাম ছোট্ট খাটোর মধ্যে। ওকে আমি অনেকদিন আগে বলেছিলাম যে আমার একটা ডায়মন্ডের কিছু পরা খুব ইচ্ছা আছে, তো ফাইনালি চার বছর পর স্বপ্নটা সত্যি করলো, তো থ্যাংক ইউ সো মাচ। মাই প্লিজ। আর আরো অনেক গিফট পেয়েছি টুকটাক, তো সেগুলো এখন প্রচন্ড টায়ার্ড, কালকে সেগুলো দেখানো হবে, দেখাবে। আজকের জন্য এটুকুই, গুড নাইট, শুভরাত্রি, এখন একটু ঘুমিয়ে টুমিয়ে নিই, কালকে সকালে একদম ফ্রেশ মুডে তোমাদেরকে আমার গিফট গুলো দেখাবো, তাহলে চলো গুড নাইট, কালকে দেখা হচ্ছে। দি নেক্সট ডে, এখন হয়ে গেছে দুপুরবেলা, আর লাঞ্চ টাঞ্চ করে বসে পড়েছি, কালকে যা যা গিফট পেয়েছি সেগুলো তোমাদেরকে দেখাবো। আর এই যে আমার সাথে মা আছে, অরিন্দম আছে, সব বসে রয়েছে, গিফট কি কি পেয়েছি সেগুলো খোলার জন্য, দেখার জন্য কি কি গিফট পেয়েছি। এই যে দেখো মা, আনবক্সিং করবে তো? হ্যাঁ সব বের করব, একটু দেখি কি কি পেয়েছিস। আচ্ছা আমি দেখাচ্ছি, হ্যাঁ আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ খোলো খোলো, আমি তো দেখার জন্য ওয়েট করে আছি। আচ্ছা আমি এটা, দাঁড়ো দাঁড়ো এক মিনিট, আমি এটা কাছে নিয়ে আসি, তোমার একটু সুবিধা হবে তাহলে। এই পেয়ে গেছি, এনো। এটা আমার একটা ফ্রেন্ড দিয়েছে, ফ্রেন্ড কাম দাদা, তার নাম জানিস কি অরিন্দম? তার নাম হচ্ছে অরিন্দম সরকার। থ্যাংক ইউ অরিন্দম দা। আচ্ছা ভেতরে একটা এ আছে, চাবির রিং। থ্যাংক ইউ সো মাচ অরিন্দম দা, খুব সুন্দর হয়েছে। নেক্সট গিফট আমার ফ্রেন্ড জুই দিয়েছে, এই জলের বোতলটা একজন আমাকে দিয়েছে, সে আমাকে ভীষণ ভালোবাসে, এই জন্য জলের বোতলটা দিয়েছে। লাস্টে বলছি এটা কে, বাহ খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ জুই। আর একটা প্লেট আছে, বাহ আমি আর রিজু দুইজন, দুইজনকে দুটো। আর চকলেট আমাকে সুদীপটা দিয়েছে, পোগো, ও চকলেট দিয়েছে, আর এই চকলেটটা আমাকে মা দিয়েছে, মা আমাকে অনেক কিছু দিয়েছে। আচ্ছা এই 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 দুটো হচ্ছে মৌসুম কাকি দিয়েছে, এই দুটো চকলেট, চকলেট আর নাইটি, আর নাইটি দিয়েছে, এই যে নাইটি দিয়েছে পরার জন্য, আর এই দুটো চকলেট হচ্ছে, এই যে ইনি, এনার মা দিয়েছে, আর এই এই চকলেটের বাক্সটাও আমাকে জুই দিয়েছে, শুধু জুইয়ের নাম করছি, সরি, জুই আর তাতুন দাদা দিয়েছে। আর মা তুমি এটা খুলে দেখো, এটা আমাকে একটা মা নাইট ড্রেস দিয়েছে বাড়িতে পরার জন্য, ভীষণ ভালো হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে।
আচ্ছা জলের বোতলটা কে দিয়েছে মা আমাকে বলো বলো এই জলের বোতলটা কে দিয়েছে বাচ্চা মেয়ে জল টল খাবে এর জন্য জলের বোতল দিয়েছে থ্যাংক ইউ ব্যাগটা আমার একটা কাকি দিয়েছে ব্যাগটা দেখো এইভাবে ধরে দেখ ঠিক আছে এই যে ব্যাগটা আমার একটা কাকি দিয়েছে তৃষা কাকি থ্যাংক ইউ খুব সুন্দর হয়েছে এই ব্যাগটা আমার মা দিয়েছে আমাকে আমার চটের ব্যাগ খুব ভালো লাগে এই ডিজাইন করা চটের ব্যাগ তো এটা আমাকে মা দিয়েছে এই প্লাস্টিকটা সরিয়ে দাও আর কিছু আছে না আর ইয়ে খুকুমাসি কিছু টাকা দিয়েছে এগুলো তো গেল যেগুলো আমরা আনবক্সিং করিনি যেগুলো দেখিনি সেগুলো তোমাদেরকে দেখালাম তাছাড়া আরও অনেক গিফট পেয়েছি যেমন মা আমাকে একটা কুর্তি দিয়েছে আর আরও কিছু অনেক কিছু দিয়েছে টুকটাক ওই যেগুলো আমার প্রয়োজনীয় সেগুলো দিয়েছে তাছাড়া দিদা আমাকে আশীর্বাদ করে 101 টাকা দিয়েছে খুকুমাসি 500 টাকা দিয়েছে আশীর্বাদ করে তো এরকম আরও টুকটাক অনেক গিফট পেয়েছি রিজু আমাকে খুব ভালো একটা পছন্দের জিনিস দিয়েছে তোমাদেরকে সেটা দেখালাম কালকে রাতে দেখিয়েছি তো এসব তো গেল গিফটের কথা মেন যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে আশীর্বাদ আর সেগুলো কিন্তু তোমাদের থেকে আমার খুব 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 প্রয়োজন তো তোমরা আমাকে মন ভরে আশীর্বাদ করো যাতে আমি এইভাবে আরও এগিয়ে যেতে পারি আর তোমরা এভাবেই সাপোর্ট করো এর থেকে আরও বেশি সাপোর্ট করো তাহলে আজকের ভিডিওটা এই অবধি রাখছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো চলো আজকের জন্য টাটা Happy birthday to you.